গুড ইভিনিং, আমি সঞ্জয়। তোমরা দেখছো রেডিওলজি ইনফো অ্যান্ড বাঙালিয়ানা। তো আজকে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। তো প্রথমেই তোমাদের সকলকে বলি যে রেডিওলজি যে কোর্সটা নিয়ে তোমরা প্রশ্ন করো বা পড়ার কথা যেটা ভাবো, এটাতে তোমাদের প্রথমেই মাথায় রাখতে হবে এটা টেকনোলজি বেসড কোর্স, ঠিক আছে? সাথে মেডিকেলের কিছুটা পার্ট ইনক্লুডেড, বাট এটা টোটালি কিন্তু মেডিকেলের কোর্স নয়, কারণ আমরা অ্যালাইড হেলথ কেয়ারের পার্সন হতে যাচ্ছি রেডিওলজি পড়ার পর। তো এই অ্যালাইড হেলথ কেয়ার কমপ্লিটলি ফুল মেডিকেল নয়, এটা মাথায় রাখতে হবে। তাই এই কনসেপ্টটা যদি ক্লিয়ার করো তাহলে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন উত্তর তোমরা নিজেরাই পেয়ে যাবে। নার্সিং যেমন কমপ্লিটলি মেডিকেল নয়, বাট এটা হচ্ছে মেডিকেলের একটা প্রচণ্ড ভাইটাল পার্ট, তেমনি সেমনি সে সিম্পলি এই অ্যালাইড হেলথ কেয়ার যে পার্টটা আছে এর আন্ডারে যত কোর্সেস আছে, যেটাকে আমরা প্যারামেডিকেল নামে বলে থাকি কমনলি, এটাও সেম। তো প্রথম প্রশ্নটা যেটা আসে রেডিওলজি নিয়ে, অনেকে প্রশ্ন করে যে আমি রেডিওলজি নিয়ে পড়ার পরে কি আমি ইউএসজি করতে পারবো। তো প্রথমেই বলে রাখি যে ইউএসজি করতে পারাটা আমাদের কাজ নয়, ঠিক আছে? এই কনসেপ্টটা মাথায় ঢুকি নেওয়া উচিত। আমরা অ্যাকচুয়াল ফিল্ডে আমরা ইউএসজি করতে পারবো না, কারণ আমরা রেডিওলজি টেকনোলজিস্ট বা আমরা রেডিওগ্রাফার। আমরা যখন ইউএসজি যদি আমাদের আমরা করতে পারি, যদি করতে পারি আমি ইনকেস বলছি, তাহলেও আমরা কিন্তু কোনো দিন রিপোর্ট দিতে পারবো না বা রিপোর্ট লিখতে পারবো না, কারণ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্সিতে এটা ইলিগ্যাল। ওকে, তুমি অ্যাজ এ সোনোগ্রাফার কাজ করতে পারো, বাট তুমি রিপোর্ট দিতে পারবে না বা কোনো ডায়াগনোসিসে হেল্প করতে পারো, বাট ডায়াগনোসিস সেটা রিটেনলি প্যাডে বা অ্যাজ এ কাগজে দিতে পারবে না, ঠিক আছে? তো এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া উচিত, তাই এই ভিডিওটা আমি করলাম। অনেকেরই এই প্রশ্নটা থাকে, কমন একটা প্রশ্ন। তো তোমরা যে 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 কোর্সেই ভর্তি হও না কেন, তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া দরকার, নাহলে পরে ইন ফিউচার গিয়ে তোমার খারাপ লাগতে পারে যে আমি হয়তো কোনো ভুল পথ বেছে নিলাম। রিপোর্ট তারাই দিতে পারে যারা রেডিওলজিস্ট। রেডিওলজিস্ট তখনই হওয়া যায় যখন তিনি ফার্স্ট MBBS পাস করার পরে পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে মাস্টার্স ডিগ্রিতে রেডিওলজিটাকে যখন সে চুজ করে, তখনই সে রেডিওলজিস্ট হতে পারে। তো তারা রেডিও ডায়াগনোসিস নিয়ে যখন পড়াশোনা করে তখন তারা রেডিওলজিস্ট হন। আর আমরা যারা ডিপ্লোমা করছি বা ব্যাচেলার ডিগ্রি BSc করছি, তারা রেডিওলজি টেকনোলজি নিয়ে পড়ার কথা বলছি। তো রেডিওলজি টেকনোলজিটা কী? রেডিওলজি ফিল্ডে যত রকমের মেশিনারি আছে সেগুলোকে অ্যাকচুয়ালি সঠিকভাবে প্রপারলি এবং ঠিকঠাক প্রোটোকলে হ্যান্ডেল করা, তার সাথে মেশিন হ্যান্ডেলিংয়ের সাথে সাথে পেশেন্ট হ্যান্ডলিং, পেশেন্টের কোনো হ্যাজার্ড তৈরি না করে সুন্দরভাবে সেই প্রসিডিওরটাকে কমপ্লিট করানোটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আমাদের অনেক মেডিকেলের টার্মিনোলজি জানতে হয়, পেশেন্ট সেফটি রিলেটেড অনেক কিছু নলেজ আমাদের রাখতে হয়, তার সাথে সাথেও রেডিয়েশন ফিজিক্স বা ইনস্ট্রুমেন্টেশনের নলেজ সেগুলোও রাখতে হয়। সো আমরা হচ্ছি কম্বিনেশন অফ ফিজিক্স অ্যান্ড বায়োলজি, ফিজিওলজি এটসেট্রা, এবং এছাড়াও জেনারেল সেফটি, জেনারেল নার্সিং, এই সমস্ত কিছু নিয়ে আমাদের কোর্সটা তৈরি। তো তুমি এটা ভেবে নিও না যে আমি রেডিওলজি কোর্স করার পরে আমি ইউএসজি করতে পারবো, ঠিক আছে? করতে পারলেও তুমি সেটাকে পেশেন্টকে রিপোর্ট দিতে পারবে না সেই ইউএসজিটা করে তার বেসিসে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সোনোগ্রাফার এই প্লেসটা এখনও তৈরি হয়নি, বাট কিছু কিছু উন্নত শহর রয়েছে যেখানে এই সোনোগ্রাফার হিসাবে রিক্রুটমেন্ট হয়। সোনোগ্রাফাররা ছবি করে রেডি রাখে, রেডিওলজিস্ট পরে সেটাকে চেক করে, দেন সেটাকে রিপোর্ট হিসাবে পেশেন্টের কাছে প্রেজেন্ট করা হয়। বা বাইরের কিছু কান্ট্রিতে সোনোগ্রাফারের পোস্ট আছে, ইভেন বাইরের কিছু কান্ট্রিতে রেডিওলজি টেকনোলজিস্টরা প্রিলিমিনারি রিপোর্টও তৈরি করতে পারে, তো দেন সেটা রেডিওলজিস্ট দ্বারা অ্যাপ্রুভ হয়। সেগুলো অন্য অন্য ঘটনা, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি না, বাট
এটা মাথায় রাখবে, উই আর রেডিওলজি টেকনোলজিস্ট অর রেডিওগ্রাফার অর সোনোগ্রাফার অর রেডিওলজি ফিল্ডের অনেক কিছু পোস্ট থাকে, সেগুলো হতে পারো রেডিওলজি ম্যানেজার, রেডিওলজি ইনচার্জ, সিনিয়র রেডিওগ্রাফার এটসেট্রা এটসেট্রা, ডিপেন্ড করছে তোমার এক্সপিরিয়েন্স, তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার কতটা ক্যাপাবিলিটিস আছে তার উপর, তো আর কোন সেক্টরে তুমি কাজ করছো তার উপর। তো ডায়াগনস্টিক রেডিওলজিতে, রেডিওলজি টেকনোলজিস্টদের যে জায়গাটা সেটা খুবই একটা নোবেল জায়গায় আছে, আর সবসময় মেনটেন চেষ্টা করবে যেন সেটা মেনটেন করে সবাই, আর উইথ সেফটি যেন পেশেন্টের কাজ করা হয়। সবসময় একটা কথাই মাথায় রাখতে হবে, পেশেন্ট সেফটি অলওয়েজ কামস ফার্স্ট। পেশেন্টের কোনো ক্ষতি করে কোনো কিছু আমরা করতে পারি না। একটা পেশেন্ট যখন আসছে সে কিন্তু আমাদের কাছে কিছুক্ষণের জন্য থাকছে, 5 মিনিট, 10 মিনিট, ম্যাক্সিমাম আধ ঘন্টা, 40 মিনিট। তো এই টাইমটা আমরা চেষ্টা করব রেডিওলজি টেকনোলজিস্ট হিসাবে বা রেডিওগ্রাফার হিসাবে তাকে কোনো রকম হ্যাজার্ডের সম্মুখীন হতে দেবো না, চেষ্টা করব সে হাসি মুখে আসবে, হাসি মুখে বেরোবে। সব পেশেন্ট অবশ্যই হাসি মুখে আসে না, অনেকে আনকনসিয়াস হয়েও আসে, আমরা ভ্যারাইটি টাইপ অফ পেশেন্ট হ্যান্ডেল করতে পারি। তো যাই হোক, চেষ্টা করতে হবে সে যেমনভাবেই আসুক না কেন তাকে খারাপভাবে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে বের করবো না, ভালো ভালো করে বের করতে পারাটা আমাদের হাতে নেই, বাট যেভাবে আসছে আমরা সেইভাবেই তাকে যেন বের করতে পারি কোনো এক্সট্রা হ্যাজার্ড না দিয়ে। তো এই হচ্ছে ঘটনা, কিছু এক্সট্রা জ্ঞান প্রবচন দিয়ে ফেললাম। তো যারা রেডিওলজি ফিল্ডে ভাবছো তোমার কেরিয়ার তৈরি করবে, তারা তাদেরকে সবাইকে অল দ্য বেস্ট। আরেকটা বিষয় যেটা খুব কমন প্রশ্ন, অনেকেই প্রশ্ন করছে যে রেডিওলজি পড়ার পরে স্যালারি কীরকম হয়। তো সেক্ষেত্রে বলে রাখি, স্যালারির কথা প্রথমে চিন্তা করে কোনো পড়াশোনাই করো না। স্যালারি ভালো হয় খারাপও হয় ডিপেন্ড করছে সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর। তো চেষ্টা করো মন দিয়ে ভালোবেসে পড়াশোনা করার, স্যালারি তো অবশ্যই ফ্যাক্ট করে কিন্তু সেটা পরে। যে কোনো সাবজেক্ট, যে কোনো বিষয়ে তুমি ভালোভাবে পড়াশোনা করলে, ভালোভাবে নলেজটা গেইন করলে সেটা নিয়ে তুমি অবশ্যই সাফল্য অর্জন করবে, আমি এটাই বিশ্বাস করি। তো অল দ্য বেস্ট, এইটুকুই বলার ছিল। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে শেয়ার করে দাও, আর অবশ্যই চ্যানেলটায় লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো হেল্প করার।